আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্য যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেভাবে আমাকে নীরবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, সত্যি আপনাদের কাছে আমি আজীবন কৃতজ্ঞতা করব। এবং আপনাদের জন্য আরো ভালো ভালো ভিডিওগুলো যাতে উপহার দিয়ে আপনাদের কৃতজ্ঞতা ঋণ কিছুটা হলে শোধ করতে পারি সেজন্য সহযোগিতা করে যাবেন। বন্ধুরা, তথ্য প্রযুক্তির এই যুগে ঘরে বসে পণ্যের অর্ডার দেওয়া থেকে শুরু করে এবং যাবতীয় অনলাইন আর্নিং জেনারেট করার জন্য তথ্য প্রযুক্তির জুড়ি মেলা বা কিন্তু বর্তমান সরকারকে অত্যন্ত অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে ঘরে বসে জিডি করার যে প্রসেসটি আমাদের জন্য চালু করে দিয়েছে। সেজন্য আমরা যারা সাধারণ পাবলিক রয়েছে, অনেক সময় বিভিন্ন কারণে বা বিভিন্ন কাজে আমাদেরকে জিডি করতে হয় তা নাই গিয়ে, এতে করে আমাদের হয়রানির শিকার হতে হয়। অনেক সময় পুলিশ জিডি করতে চায় না বা টাকা চায়, এতে ঘোরাঘুরি করতে হয়। এজন্য তথ্য প্রযুক্তির এই যুগে আমরা যদি আমাদের ব্রেইনটাকে একটু কাজে লাগাতে পারি তাহলে অনলাইন প্রসেস এর মধ্যে দিয়ে ঘরে বসেই আপনি জিডি করতে পারবেন। ধরুন আপনার একটি ডকুমেন্ট হারিয়ে গেল, সে পাসপোর্ট অথবা সার্টিফিকেট অথবা কোনো একটি ইম্পর্টেন্ট ডকুমেন্টস, সেইগুলো পাওয়ার জন্য আপনাকে অবশ্যই প্রাথমিকভাবে জিডি করতে হবে। তো অনলাইনে জিডি করার জন্য যে প্রসেসগুলো প্রয়োজন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যদি ভিডিওটি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতোই অনুরোধ জানাচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন। লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেল লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে থাকুন। সো ফিরছি ইন্ট্রো এর পরে। অল রাইট, চলে এসেছি বন্ধুরা আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটিতে। এটি হচ্ছে zd.police.gov.bd, অর্থাৎ এটি একটি এমন একটি ওয়েবসাইট যে ওয়েবসাইটটির মাধ্যমে আপনি সহজেই আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সাবমিট করে খুব সহজেই ঘরে বসেই জিডি করতে পারবেন। প্রথমে আসি হোমে, আমি এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি সেখান থেকে সরাসরি ক্লিক করে এখানে প্রবেশ করতে পারবেন। হোমের মধ্যে আসার পরে আপনি এই ইন্টারফেসটি পাবেন। এরপরে আপনি যোগাযোগের যদি ক্লিক করেন তাহলে তাদের সাথে সরাসরি ইমেইলে যোগাযোগ করতে পারেন অথবা আপনি ফোন করে জানতে পারেন। এরপর রয়েছে জিডি ভেরিফাইড, আপনি আপনার জিডিটি সাবমিট করার পরে আপনার জিডিটি কোন অবস্থায় আছে সেটি দেখার জন্য জিডি ভেরিফাইড ক্লিক করলে যে ট্র্যাকিং নাম্বার যেটি দিয়েছে সেটি ক্লিক করে খুঁজুন। এতে ক্লিক করলে আপনি আপনার জিডির বর্তমান এবং এরপর কি হবে সেটি বুঝতে পারবেন। এরপর রয়েছে টিউটোরিয়াল, টিউটোরিয়াল হচ্ছে ইউটিউবের একটি টিউটোরিয়াল রয়েছে, আপনি কোন প্রসেসে এখানে জিডি করবেন, যা যা ডকুমেন্টগুলো প্রয়োজন হবে সবকিছু এখানে দেওয়া রয়েছে, আশা করি সেটি দেখবেন। সো আমি শুরু থেকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি যদি হোমে ক্লিক করি, এখানে আসার পরে আমার সামনে এ ধরনের ইন্টারফেস হাজির হবে। এখানে অক্ষরের আকার আপনি চাইলে বড় করতে পারেন, ছোট করতে পারেন অথবা মিডিয়াম করতে পারেন, যে কোনো কিছু করতে পারেন। শুধুমাত্র হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করুন। মাত্র তিন ধাপে সম্পন্ন হবে ডিজিটাল জিডি। লগ ইন করে জেনে নিন জিডির সর্বশেষ অবস্থা। অনলাইনে জিডি কপি ডাউনলোড করুন, অর্থাৎ এই তিনটি প্রসেস আপনাকে পার হতে হবে। প্রথম যে ধাপটি সেটি হচ্ছে আপনাকে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে, অবশ্যই স্মার্ট কার্ডের জন্য 10 ডিজিট এবং এনআইডির জন্য 17 ডিজিট। যারা এখন স্মার্ট কার্ড পাননি তারা অবশ্যই পুরনো এনআইডি ইউজ করে, যেটিতে 17 ডিজিটের একটি নাম্বার রয়েছে সেই নাম্বারটি আপনি এখানে লিখবেন। এরপর অরিজিনাল যেটি জন্ম তারিখ এনআইডি কার্ডের মধ্যে রয়েছে সেটি দিবেন। এরপর আপনার মোবাইল নাম্বারটা দিবেন, ভ্যালিড মোবাইল নাম্বার। এরপর আপনি জমা দিন, জমা দেওয়ার পরে আপনাকে অবশ্যই সেকেন্ড ধাপে নিয়ে যাবে। এরপর যে কাজটি হবে সেটি হচ্ছে জিডি আবেদন করার পর যে কাজটি সেটি হচ্ছে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে যাওয়ার জন্য এই প্রথম ধাপের কাজটি শেষ করতে হবে। প্রথমত হচ্ছে আপনার পরিচয়পত্রের নাম্বার যেটি আমি এখানে দেখিয়ে দিলাম, এরপরে হচ্ছে মোবাইল নাম্বার, এরপর জন্ম তারিখ লিখে সাবমিট করতে হবে। এরপর আপনার পরিচয় নিশ্চিত করার জন্য SMS এর মাধ্যমে একটি কোড আপনাকে পাঠানো হবে আপনার মোবাইল নাম্বারের মধ্যে। ওই কোডটি আপনি পরবর্তীতে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন এবং আপনার মোবাইল নাম্বারটি হবে আপনার ইউজার নেম। আপনি বুঝতে পেরেছেন, আপনার কাছে একটি মেসেজ আসবে, মেসেজের একটি কোড দেওয়া থাকবে, সেই কোডটি একটি পাসওয়ার্ড হিসেবে ইউজ করতে পারেন এবং সেটি হবে আপনার ইউজার নেম। এরপরে হচ্ছে সেকেন্ড স্টেপ, দ্বিতীয় ধাপ, নিজের জন্য নাকি অন্যের পক্ষে জিডি করবে সেটি নির্বাচন করতে হবে। জিডির ধরন এবং আপনি কি হারিয়েছেন অথবা খুঁজে পেয়েছেন তা নির্বাচন করতে হবে। অর্থাৎ ধরুন আপনি একটি ডকুমেন্টসে
আপনার পাসপোর্ট হারিয়েছেন বা সার্টিফিকেট হারিয়েছেন আপনি সেটি উল্লেখ করবেন, অথবা আপনি কিছু খুঁজে পেয়েছেন সেটি আপনি উল্লেখ করতে পারেন। কোন যারা কোন থানায় জিডি করতে চান তা নির্বাচন করতে হবে এবং ঘটনার সময় ও স্থান লিখে পরবর্তী ধাপে আপনাকে ক্লিক করতে হবে। তৃতীয় ধাপ, যেটি সর্বশেষ ধাপ বলা যায়, আপনার বর্তমান ঠিকানা এবং ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত বর্ণনা করতে হবে। একদম অ্যাকুরেটলি এখানে আপনাকে সবকিছু ডিটেলস বর্ণনা করতে হবে। যে সম্পর্কিত কোনো ডকুমেন্ট থাকে সেগুলো সংযুক্ত করুন, আপনার ইমেইল অ্যাড্রেস লিখুন এবং সাবমিটে ক্লিক করতে হবে। আবেদন সম্পন্ন হলে অগ্রিন করে আপনার সিরিয়ের সর্বশেষ অবস্থা জানতে পারেন। এই হচ্ছে টোটাল তিনটি ক্রাইটেরিয়া। এই তিনটি ক্রাইটেরিয়া যদি আপনি তা পার করতে পারেন তাহলে অবশ্যই আপনার জিডির কাজ করা শেষ। এতে করে আপনার থানায় যেতে হলো না, দুটো লাভ আপনি পাবেন। প্রথমত হচ্ছে আপনি সময় সেভ করতে পারলেন, দ্বিতীয়ত হচ্ছে টাকা সেভ করতে পারলেন, এবং তৃতীয়ত নানা রকম অহেতুক বা আনএক্সপেক্টেড হ্যাজার্ড থেকে নিজেকে আপনি সেভ করে রাখতে পারবেন শুধুমাত্র ঘরে বসে অনলাইনে জিডি করার মাধ্যমে। এই হচ্ছে মোটামুটি প্রসেস। আশা করি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি পেয়ে যাবেন। লিঙ্কটিতে ক্লিক করে সরাসরি এখানে আসার পরে এই প্রসেসগুলো করে আপনি আপনার এই জিডির কাজটি শেষ করে ফেলতে পারবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক দিয়ে রাখুন, আর লাইক কমেন্ট সেটা মাস্ট। শেয়ার তো অবশ্যই দিবেন, কেননা আপনার অনেকগুলো ফ্রেন্ড লিস্টের মধ্যে ফ্রেন্ড রয়েছে যারা এই ধরনের জামলায় পড়ে নিজেকে সেভ করতে চাচ্ছেন অথবা জিডি করতে চাচ্ছেন, তাদের জন্য শেয়ার অবশ্যই দিবেন। সো পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যে কথাটি না বললে নয় সেটি হচ্ছে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সদা সর্বদা লার্নিং এন্ড লার্নিং টিমের সাথে জুড়ে থাকবেন। পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে। টিল দেন টেক কেয়ার।